বাংলাদেশী গবেষকদের উদ্ভাবিত নতুন জাতের মুরগি বাউ চিকেন বড় সম্ভাবনা দেখাচ্ছে। খেতে দেশি মুরগির মতোই স্বাদ হওয়ায় বাড়ছে বাউ চিকেনের চাহিদা, গড়ে উঠছে বাণিজ্যিক খামারও। নতুন জাতের এই মুরগি পালন করে বাজিমাত করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রান্তিক খামারি হাসান আলী। তার সাফল্যে উদ্বুদ্ধ হয়েছেন এলাকার আরও অনেকেই। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। দেশি মুরগির দাম খুবই চড়া, অনেকটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এমন বাস্তবতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কয়েক বছর আগে বাউ চিকেন নামে নতুন একটি মুরগির জাত উদ্ভাবন করেন। এ মুরগির মাংসের স্বাদ অনেকটা দেশি মুরগির মতোই। দেশীয় জলবায়ুর সাথে মানানসই বাউ চিকেন পালন করে সাড়া ফেলেছেন মিরপুর উপজেলার নওয়াপাড়ার খামারি হাসান আলী। চাহিদা বেশি থাকায় মুনাফাও ভালো হচ্ছে। এই মুরগি 45 দিনে আপনার 900 থেকে 1 কেজি ওজন হয়, লাভ বেশি। মুরগির দেশালো যেভাবে মাংসের স্বাদ, এই বাউ চিকেনে সেভাবে স্বাদ। ব্রয়লার কিংবা সোনালি পাকিস্তানি এসব মুরগি সে রোগ কম, ঔষধ পানি লাগে না, দেশি মুরগির মতনই ওজনও হয় এগুলা বাউ চিকেন। হাসান আলী সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এলাকার অন্য খামারিরাও আগ্রহী হয়ে উঠেছেন বাউ চিকেন পালনে। হাসান ভাই মুরগি পুষছে, এই মুরগির থেকে আমি মুরগি কিনেছি। মুরগি কেনার পরে ছয় মাস পরে থেকে মুরগি ডিম দিয়েছে। কালার ব্রয়লার মুরগি পোষার জন্য মানে আমি প্রথম পুষি, খুব আমি লাভবান হয়েছি। সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় বাউ চিকেন পালনে খামারিদের প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় একটি সংস্থা, পাশাপাশি পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগও। এই জাতটা আমরা যে হলো খামারিদের মধ্যে দিচ্ছি, খামারিদের এটার প্রতি আগ্রহ অনেক বেশি, কারণ এটা তো একে তো দেশি মুরগির স্বাদ পাচ্ছে, আরেকটা হচ্ছে এটা আমাদের দেশীয় আবহাওয়ার সাথে মানানসই। বাউ চিকেন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের প্রাণী সম্পদ এর পক্ষ থেকে এবং এনজিওর পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি যেন বাউ চিকেনকে মানুষের মধ্যে আরও জনপ্রিয় করে তোলা যায়, উৎপাদন বাড়ানো যায়। দেশি মুরগির চেয়ে বাউ চিকেনের দাম কিছুটা কম। নতুন জাতের এ মুরগি দেশের মাংসের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন।